সাথে আছে শামীম ভাই, এটা পরিচয় করে দিই, জাইরুল দা। তো খুব তাড়াতাড়ি একে আরও অনেক অনেক ব্লগে দেখতে পাবে। আর এখানে সবাই সিনিয়র সিটিজেন হাসান ভাই। তো কীরকম লাগছে? চলো দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার খিরায়। A few moments later. বন্ধুরা, আমরা চলে এসেছি খিরায়ে। আর অ্যাকচুয়ালি আমাদেরকে খিরায়ে লিড করে করে এনেছে আমাদের বিজলি তন্ময় দা। কিন্তু এনেছে কড়াইশুটির বাগানে। ফুল গাছ কোথায়? ফুল গাছ ফুল আছে, আগের দিকে ফুল আছে, কিন্তু এখন ফুল ফোটার সিজন না তো। আচ্ছা, ফুলটা দেখতে গেলে আসতে হবে সরস্বতী পুজোর টাইম, আসতে হবে ফেব্রুয়ারি মাসে আসতে হবে। বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজোর সময় আমরা আসবো। আর এখানে আরেকজন আছে, না মূল আছে, বেগুন, আমাদের বডি বিল্ডার সাউ বাবু। হাই গাইস, প্রীতম यहाँ पर क्या आप पिशाब कर रहे? कहा वही सोच रहे, कर डाले क्या? कर डाले পুরোপুরি ভালোভাবে দেখা যাবে। সেটা তোমরা দেখতেই পাচ্ছ এই প্লেস, এখানে ফুলে ফুল পুরো ভরে যাবে। আর একটা মাস সময় দাও, ওইদিকে ফটোশুট চলছে, এইদিকে আমাদের হাসান ভাইও ফটো তুলছে আজকে। কি আছে ভাই? তোমার নাম কি? আচ্ছা, এই এই ফুলটার নাম কি? তোমার ডান দিকে যে এই ফুলটা আছে, এই ফুলটার নাম কি? গাঁদা ফুল। তো প্রচুর ফুল কোন দিকে আছে বাবু? সেই দিকে। আচ্ছা যাও, আমি বলছি এখানকার মোরাল অফ দ্য স্টোরি একটাই, যে তুমি মাটিতে পড়ে যাও চাহে তোমার কোনো প্রবলেম হোক, কিন্তু গাছ না ভাঙ। গাছ ইজ ভেরি ইম্পর্টেন্ট, একদম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। ভাই এটা কিসের ফুল আছে? কত দাম? কত দাম? যাওয়ার সময় নিয়ে যাবো। এবার এখানে এই ক্যামেরা হ্যালো বলে দিন। আমি তো ইংরেজি জানি না, বাংলায় বলে দিন যে কেমন আছো বন্ধুরা। নমস্কার বলে দিন। নমস্কার, ভালো আছেন? অবশ্যই ভালো আছি। একটা গাছে অনেক রকমের কালার হবে? তো এই ফুলটা খুব আনকমন লাগলো, কারণ প্রজাপতি টাইপের। আর এর পাতাগুলো চেঞ্জ হয় নাকি? ফুলগুলো কালার চেঞ্জ হয়ে যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি চেঞ্জ করে দিতে পারি? কি বলতে যাবো হাসান ভাই? হ্যাঁ, ওদিকে দেখলাম সর্ষে ফুল ফুটেছে ভাই। হ্যাঁ তো, সত্যি তো। হ্যাঁ, ডিডিএল যে তো আগে পরীক্ষার খাতায় দেখতাম, মাঠে দেখতাম, সেরা ছিল এটা। তো এইটাই আমরা পরীক্ষার খাতায় আগে দেখতাম, এখন মাঠে দেখছি। তুললেই হতো না, মাঠে নাম দিচ্ছে না, ওদের বাইরে বেরিয়ে তুলুন। ডিডিএল যে ডিডিএল যে বিজলি ওটা ধুম হয়ে গেল। মাইক দিয়ে হাঁকলো, মাইক দিয়ে কি বললো? যে সন্ধে হয়ে গেছে, খোকা বাড়ি চলো, খোকা বাড়ি চলো। তো সেই উদ্দেশ্যে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। চলো হাসান ভাই, ভাবি কে লিয়ে কুছ লোকে কে পহলে বন্নে তো দে পাগলে। আজকে আমরা খিরায় এসেছিলাম, এখানে ফুল গাছ তো তেমন কিছুই, মানে ফুল গাছ লাগিয়েছে কিন্তু ফুল এখনো ফোটেনি। তো
খুব একটা খাস তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না, বাট আমরা যে রাইড করে এসেছি এটাই আমাদের কাছে এনজয়। তোমার কি বক্তব্য? হ্যাঁ অবভিয়াসলি মজা তো সফর রাইডটাই তো ভালো লাগলো। তারপর আমরা নেক্সট আসার প্ল্যান করছি, যখন পুরো পুরো ফুটে যাবে এখানে নয় অন্য একটা প্লেসে যাব। আচ্ছা আচ্ছা, তাই হবে সেটা। তো প্রচুর ক্রাউড আছে একদম। আর এরপরে একটা ব্লগ আসবে তোমার গাড়ির ডেলিভারি, সেটা একটু বলে দাও। নেক্সট ব্লগ আসছে চলেছে গাড়ির ডেলিভারি ফাইনালি, অনেকদিন গেল এবার থেকে ব্লগ কন্টিনিউ আসবে। চলো বন্ধুরা, জানি না তোমাদেরকে কতটা এনজয় দিতে পারলাম এই ভিডিওর মধ্যে, কিন্তু আমাদের এনজয় ভালোই হয়েছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেম নিজের খেয়াল রাখো, ততক্ষণের জন্য টাটা বাই 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 করে দাও ভাই, বাই বাই টাটা টাটা। मैं खा मखा चला चला और बढ़ता गया, तुम्हारी राह में साथ साथ।